ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, এখন প্রায় 12:20। তো গুড আফটারনুন তো হয়েই গেছে। তো আমি চলেছি সাজগুজু করে, অ্যাকচুয়ালি আমার ছেলে স্কুলে, যারা মোটামুটি মানে আমার ছেলে রামকৃষ্ণ আশ্রমে পড়ে, রিজরা, যারা মোটামুটি শেওড়াফুলি, বৈদ্যবাটি, উত্তরপাড়া, আপ টু হাওড়া টু চন্দ্রনগরের মধ্যে থাকো, মোটামুটি রামকৃষ্ণ আশ্রমের নাম শুনেছ। তো আমার ছেলে স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম, তো ওখানে কী করছে না করছে, কীভাবে প্রোগ্রামগুলো হয় একটু তোমাদের সাথে ভিডিও ক্লিপিং শেয়ার করব। আর বিকেলবেলা যাবো বিয়েবাড়ি, মানে তাড়াতাড়ি ছেলে স্কুল থেকে ফিরে এসে সম্ভবত আমাকেই একাকেই নিমন্ত্রণ রাখতে যেতে হবে, কেননা ছেলের প্রোগ্রাম রাত্রির প্রায় 8:30 অবধি চলবে। ছেলের বাবা সম্ভবত যেতে পারবে না, কেননা ওদের বেরোতে না দিলে তো আর আসতে পারবে না। তো সেটুকুনিও শেয়ার করবো বিয়েবাড়িতে, আমার দিদির মেয়ের বিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে, তো দেখো বন্ধুরা যথারীতি আমি স্কুলের গেটের মধ্যে প্রবেশ করে গেছি, আর অলরেডি যাদের প্রোগ্রাম নেই তারা, তাদের ক্লাস চলছে, তারা ফিরছে প্রত্যেকের গার্জেনের সাথে, আর আমার ছেলে অলরেডি ভেতরে ঢুকে পড়েছে, ছুটে ছুটে আসছে আমার কাছে। কিন্তু ওদের প্রোগ্রাম যতই হোক ওদের ইউনিফর্ম পরেই যেতে হবে। তো এই যো আমার ছেলে। তো আমি বললাম চল এবার যেখানে মণ্ডপের সামনে চলে যাই, যেখানে প্রোগ্রামটা চলছে। তো দেখো অলরেডি আমরা যেখানে শারদা মণ্ডপ, এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে অলরেডি, এবার উদ্বোধনী সঙ্গীত হবে। তো ছেলেকে পাশে নিয়ে আমি যথারীতি বসে আছি, আর ওর টিফিনে যা দিয়েছে আঙুর টাঙুর খাচ্ছে, আর এখানে অলরেডি উদ্বোধনী সঙ্গীত গাওয়া হচ্ছে। সাউন্ডটা মিউট করে রাখা আছে, কারণ হচ্ছে কপিরাইট হতে পারে। আর আমাদের ছেলের স্কুলের যে প্রিন্সিপাল মহারাজ, এটা যেহেতু মিশন স্কুল, তো এখানে শারদা রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে মাল্যদান করা হচ্ছে। ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়, সর্বোপরি আশ্রমের পরিবেশটা একটু অন্যরকম লাগে, এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা প্রত্যেকটা স্টুডেন্টকে উৎসাহ দান করার জন্যই করা হয়। তো আমার ছেলে বাড়ি কোনো ইভেন্টেই নাম দেয়নি, অ্যাকচুয়ালি আমার ছেলে গান টান শেখে, কিন্তু তাও দেয়নি, এই জন্যে ও অতটা না ঠিক বুঝতে পারেনি ব্যাপারটা, যেহেতু ক্লাস ফোর হয়ে গেছে ওর, কিন্তু ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে লকডাউনের পর থেকে, এইটা নিয়ে সেকেন্ড টাইম ওর অনুষ্ঠানের সামনে আসা একদম। তো সেই কারণে আমি বললাম নেক্সট ইয়ার কিন্তু অবশ্যই নাম দিবি। অলরেডি চারদিকে প্রোগ্রাম চলছে, আর গার্জেনরা ভর্তি বসে আছে সবাই, প্রচুর লোকজন, আর অনুষ্ঠানটা কিন্তু চলবে প্রায় রাত্রি 10টা পর্যন্ত, এবং নাটক হবে দুটো, তারপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে ক্লাসে উঠেছে প্রত্যেককে উৎসাহ দান করার জন্য প্রাইজ দেওয়া হয়, এবং যারা শুধু পড়াশোনায় নয়, নাচ গান যাদের যা অ্যাক্টিভিটি যে যেটাই ভালো, প্রত্যেকটা ইভেন্টের জন্য প্রাইজ দেওয়া হয়। তো এই এটা হচ্ছে প্রিন্সিপাল মহারাজ শিবানন্দ মহারাজ, উনি বক্তৃতা দিচ্ছিলেন, আর এখানে আমার ছেলের যে সেকশনের যে বন্ধুরা তারা গান করছে, ওকে বললাম নেক্সট ইয়ার অবশ্যই গানে নাম দিবি, যেহেতু একটু গান বাজনা আমার ছেলেও শেখে বা করে, সেই কারণে সব মিলে পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগবে, মানে আমার তো ভীষণই ভালো লাগে একটা আশ্রমিক পরিবেশ। তো যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন 3:10 বাজে, আমি অলরেডি বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে শারদা আশ্রম, শারদা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, পরিবেশটা ভীষণ সুন্দর। তো এখন আমি বাড়ি চলে এসেছি, এখন প্রায় 4:00। তো কিছুক্ষণ থেকে আমি এসেছি, এরপরে আমার হাজব্যান্ড ছেলের কাছে যাবে, হয়তো ওখান থেকেই সম্ভব হলে বিয়েবাড়ি যাবে। তো আমি এবার এখানে ঠাকুরকে সন্ধ্যা টন্দা দিয়ে পাম্পে জল টল তুলে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হব, সেই ক্লিপিও তোমাদের সামনে তুলে ধরবো, কথা জড়িয়ে আছে এত খিদে পেয়েছে। তো ড্রেস ট্রেস চেঞ্জ করবো, এইরকম শাড়ি পরে তো স্কুলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর আবার কী করছি না করছি, বিয়েবাড়িতে কীরকম সাজুগুজু করছি সব শেয়ার করবো, তো দেখতে থাকো সমৃতা ডেইলি লাইফস্টাইল। বন্ধুরা আমি বেরোবো বিয়েবাড়ির উদ্দেশ্যে, তো একাকেই যেতে হবে, ছেলে যাবে না বায়না করেছে, স্কুলের প্রোগ্রামও এনজয় করছে, তো করুক, ওর বাবার সাথেও বাড়ি আসবে। তো চলো আমি বেরিয়ে পড়ি, আর বিয়েবাড়িতে কীরকম এনজয় করলাম আর সেসব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমার সাথে তোমরা। তো বিয়েবাড়িতে যথারীতি চলে এসেছি, অলরেডি বিয়ে চলছে, এটা আমার বোনঝির বিয়ে হচ্ছে, আর আমার দিদি বৌদি সবাই বসে আছে, এরা আমাকে জিজ্ঞাসা করছে তুই একাই এসেছিস, আমি বললাম হ্যাঁ, আর এটা আমার ছোট্ট কাকিমা, নীল শাড়ি পরা ব্লাউজ পরা যিনি,
ও ছোটো কাকিমাও বসছে, আমি বলছি দেখো আমি ভিডিও করছি, তোমরা একটু কথাবার্তা বলো, হাই হাই করো। তো যথারীতি এই সবাই কথাবার্তাও বলছে আর কি, যা হয় আর কি। আর এটা আমার পুচকে একটা ভাইঝি, আর পাশেও আর একটা ভাইঝি রয়েছে, সবাইকে চিনি না কিন্তু যাদের চিনি তাদের সাথে একটু এ করছি। আর এটা আমার বর্দি বসে আছে কালো শাড়ি পরে, তারপরে আমার জেঠু, দুই জেঠুর মেয়ে, আর এই যে একজন মামা হন। তো যাই হোক, কোনো একটা উৎসব অনুষ্ঠান হওয়া মানে শুধু তো বিয়েবাড়ি যাওয়া খাওয়া এই ব্যাপারটা নয়, যাদের সাথে বহুদিন দেখা হয়নি তাদের সাথেও একটা সংযোগ ঘটা, তাদের সাথে দেখা সাক্ষাৎ, এটাই আর কি মেলবন্ধন তৈরি হয়, একটা যেন মিলন মেলা, তাই না? তো যথারীতি আমাদের এই যে কনে আর জামাই অলরেডি আমরা খেতে বসে গেছি, আমার পাশে আমার কাকিমা, কাকিমা আমি বসেছি। তো বন্ধুরা আমি যথারীতি খেতে বসে গেছি, আমি আর ছোটো কাকিমা এ পাশটায় বসেছি, আর এই পাশে আমার দুই ভাই, একটা নকাকুর ছেলে একটা ছোটো কাকুরি ছেলে। তো সবাই মিলে খেতে বসলে কি হয়, খুব আনন্দও হয় আর কথাবার্তাও বলা যায়, আর অনেকদিন বাদে যেহেতু দেখা হয়েছে। আর আমি আর ছোটো কাকিমা গল্প করতে করতেই খাচ্ছি, আর কাকিমা বলছে তাড়াতাড়ি খেয়ে নে, কেননা আমরা ট্রেন মিস করে যাবো, কেননা আমরা ট্রেনে করে এসেছি, ট্রেনে করেই ফিরবো। তো খাওয়া দাওয়া করে, কোনো প্রকারে খাওয়া দাওয়া করেই যথারীতি মানে রাত্রের ট্রেন ধরে নিয়েছিলাম, কেননা বাড়ি ফিরতে অনেক রাত্রির হয়ে যাবে। আর ছোটো কাকিমার আমি কিছুটা বন্ধুরই মতন, কেননা ছোটো কাকিমা অনেক ছোটোবেলায় আমাদের বাড়িতে বউ হয়ে এসেছিলো, তো সেই কারণে। তো গল্প করতে করতে খাচ্ছি, আর ওই পাশে দুই ভাই খাচ্ছে, কাকিমাও বাটার ফ্রাই খাচ্ছে, মাছ পুরো একদম ঠাসা, সব মটন টটন তো থাকে, গুছিয়ে বলে আমি দেখি তো মেনু কার্ডে দেখে দিয়েছি আগেই। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা বাড়ি চলে এসেছি, মোটামুটি বিয়েবাড়িতে ভালোই আনন্দ করলাম, কিন্তু একটু রাস্তে রাত হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে সারাদিনে ভিডিওতে ছোটো ছোট্ট ক্লিপিং তুলে ধরেছি, চেষ্টা করেছি তোমার সাথে শেয়ার করার। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে সুবিধা হয়। তো আজকের মতো সব টাটা, সবাইকেই টাটা করছি, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।